सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम हजरत शाहजलाल आंतर्जातिक विमानबंदर থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমন আজ 23 নভেম্বর 2023 বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বিমানবন্দর এলাকা সেই সাথে নির্মাণ করা হবে বিশাল একটি আন্ডারপাস যেটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অর্থাৎ সেটির দৈর্ঘ্য হবে 1.7 কিলোমিটার তবে কি ভাবছেন যানবাহন চলাচলের জন্য মোটেও নয় এটি চলাচল করবে শুধুমাত্র পথচারীরা এই আন্ডারপাসের মাধ্যমে আপনি বিভিন্ন এলাকায় সংযুক্ত হতে পারবেন যেমন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং টার্মিনাল 1-2 পাতাল রেলের স্টেশন হর্স ক্যাম্প বন্ধুরা সকল তথ্যচিত্র আমরা তুলে ধরেছি এই ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটি হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 এবং 2 এই দুটি টার্মিনালের সামনে বেশ কয়েকটি এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে ডান পাশে দাঁড়িয়ে রয়েছে এগুলো হলো পণ্যবাহী উড়োজাহাজ আর বাম পাশে দাঁড়িয়ে আছে এগুলো হলো যাত্রীবাহী বন্ধুরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 এবং 2 এই দুটি টার্মিনালের বছরে যাত্রী ধারণ ক্ষমতা মাত্র 80 লক্ষ আর সেখানে দ্বিগুণ সেবা দিতে গিয়ে নানা রকম হয়রানির অভিযোগ আমরা শুনি সেখান থেকে সরকার উদ্যোগ নেয় যে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন একটি তৃতীয় টার্মিনাল নির্মাণের সেটির কাজও প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা এই বিমানবন্দরের সামনে বিশাল একটি লেক তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন যেটিকে সাজানো হবে একেবারে আধুনিকভাবে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণ পাশে অর্থাৎ লি মেরিডিয়ান যে হোটেল রয়েছে এখান থেকে আমরা শুরু করতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এই এলাকাটি তৃতীয় টার্মিনালের যে কর্মযজ্ঞ চলছে বিশেষ করে এই এলাকা অর্থাৎ এই সড়কের আশেপাশে যেগুলো সরঞ্জাম রাখা ছিল নির্মাণ সামগ্রী সেগুলো সরিয়ে ফেলা হয়েছে রাস্তাটিও বেশ সংস্কার করা হয়েছে যার ফলে গাড়ি চলাচল করছে একেবারে নির্বিঘ্নে বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পর থেকেই এই এলাকার দৃশ্যপট পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বাকি যে কাজগুলি রয়েছে তৃতীয় টার্মিনালে সেগুলো চলছে দ্রুত গতিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সামনের অংশে বেশ কিছু ছোট ছোট যে পানির ফোয়ারা করা হবে অর্থাৎ লেক করা হচ্ছে এটি সৌন্দর্য বর্ধনের জন্য করা হচ্ছে এবং সেই সাথে তৃতীয় টার্মিনালে প্রবেশের জন্য বিভিন্ন পথ রয়েছে কোনোটা আন্ডারগ্রাউন্ড কোনোটা উড়াল সড়ক তো বন্ধুরা এখানে আপনি প্রবেশ করতে গেলে অর্থাৎ তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে গেলে আপনাকে কোনো রকম বাধাই পড়তে হবে না যার ফলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এই তৃতীয় টার্মিনালটি উদ্বোধন হলেও যাত্রী সেবা পাওয়া যাবে আগামী বছর ডিসেম্বর থেকে অর্থাৎ এই উদ্বোধনের পর থেকে এখন শুধুমাত্র বিভিন্ন এয়ারলাইন্স এই তৃতীয় টার্মিনালের সুবিধাটি নিতে পারছেন বন্ধুরা হাতের ডান পাশে হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বামে যে র্যাম্পটুকু নেমে গেছে যারা বিমানবন্দরে এসে চলে নামবেন তারাই মূলত বামে র্যাম্প ধরে নামবেন আর ডান পাশে যে মাথাটুকু বের করে রাখা হয়েছে এটি মূলত যুক্ত হবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে যেটির কাজও চলমান রয়েছে আমি গতকালকেও একটি আপডেট দিয়েছি ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের আশা করে দেখে আসবেন তো বন্ধুরা এই বিমানবন্দর এলাকা দিন যত গড়াচ্ছে ততই গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠছে কেননা এই এলাকাটিতে চলছে বেশ কয়েকটি প্রকল্পের কাজ বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে ঢাকা আসুরিয়া এলিভেটেড এক্সপ্রেসে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল MRT1 অর্থাৎ পাতাল রেলের স্টেশন এখানে হবে নিচে এছাড়াও BRT Line 3 এবং সর্বশেষ যে প্রকল্পটি ধরা হচ্ছে সেটি হলো 1.7 কিলোমিটার একটি আন্ডারপাস তো বন্ধুরা বুঝতেই পারছেন এই কাজগুলি যখন শেষ হয়ে যাবে এই এলাকার দৃশ্যপটটি কতটা পরিবর্তন হয়ে যাবে সেটি বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আমরা চলে এসেছি বলাকা অর্থাৎ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে হেডকোয়ার্টার্স রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই বিমানবন্দর তৃতীয় টার্মিনাল থেকে যারা বের হবেন তারা যে ওভারপাস নির্মাণ করা হচ্ছে সেটি ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই অংশে অর্থাৎ এটি হচ্ছে স্টিল স্ট্রাকচার দিয়ে উপরে ঢালাই করা হবে তো বন্ধুরা আমরা সামনে অংশে দেখতে পাচ্ছি বিশাল একটি লেক এই লেকটির দুই পাশে ইতিমধ্যেই কংক্রিটের ব্লক দিয়ে পার বাঁধানো হচ্ছে এবং কয়েকটি সেচ মেশিন সেট করা হয়েছে পানিগুলো তুলে ফেলা হচ্ছে এখানে আরও একটু খনন করা হবে বিশেষ করে এখানকার সৌন্দর্য বর্ধনের কথা মাথায় রেখেই কাজগুলি এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমরা আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দর এলাকার সামনের অংশ অর্থাৎ তৃতীয় টার্মিনাল থেকে এই অংশ পর্যন্ত পুরোটাই জঙ্গল ছিল মাদকাসক্তদের এখানে একটি আখড়া ছিল বন্ধুরা আপনারা যারা জানেন এই এলাকায় থেকেছেন আমরা দেখতে পাচ্ছি এটি হলো ঠিক একেবারে
উত্তর সাইড আমরা দেখতে পাচ্ছি। হাতের ডান পাশে একটা আন্তর্জাতিক মানের শপিং মল তৈরি করা হচ্ছে, সেই সাথে পাঁচ তারকা একটি হোটেলও নির্মাণ করা হচ্ছে। এবং হাতের বাম পাশে বিমানবন্দরের রেলওয়ে স্টেশন, এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি একটি ফ্লাইওভার রয়েছে বিমানবন্দরে, এবং সেই ফ্লাইওভারের নিচেই কিন্তু একটি বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে, বাস র্যাপিড ট্রানজিট। অর্থাৎ গাজীপুর থেকে যে বিআরটি বাসগুলো আসবে তারাই মূলত এখান থেকে ঘুরে দিক পরিবর্তন করে আবারও গাজীপুরের শিববাড়ির দিকে চলে যাবে। আর হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা, সাথে হাতের বাম পাশে চলে গিয়ে চাষকোনার দিকে সামনে একটি মসজিদ রয়েছে, অর্থাৎ রেল গেটের সামনে আমরা আছি এখন। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই বিমানবন্দর এলাকায়, অর্থাৎ এই সামনের অংশে আমরা দেখেছিলাম যে এখানে এখানে যে বিমানের কিছু স্তম্ভ ছিল সেটিকে আবার সংস্কার করে, অর্থাৎ এই এক এবং দ্বিতীয় এই দুটি টার্মিনালের সামনে আরেকটু সৌন্দর্য বর্ধন বাড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন টিনের বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, মূলত এখানে আরেকটু সৌন্দর্য বর্ধন করা হবে যেহেতু এটি মেন রোডের পাশে, যার ফলে সৌন্দর্য আমরা দেখে থাকি বহির্বিশ্বে অন্যান্য দেশে বিমানবন্দরের সামনে কিন্তু বেশ সৌন্দর্য বর্ধনগুলি করা হয়। এতদিন কিন্তু আমাদের বিমানবন্দরের সামনে ছিল জঙ্গল, যেটি মাদক আসক্তরা এখানে আড্ডা বসাতেন, তো সেটিকে ভেঙে চড়ে নতুন করে সংস্কার করা হচ্ছে এই এলাকাটি। তো বন্ধুরা যেহেতু ঘন কুয়াশা, ফুটেজটা একটু ঘোলা আসছে, যেহেতু শীতের মৌসুম এই সময়টায় হয়তো বা একটু কষ্টসাধ্য হয়ে যাবে আপনাদের ফুটেজগুলো দেখাতে, আপনাদের একটু কষ্ট হবে, কষ্ট করে দেখবেন আশা করি। তো আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য, এবং সকল সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা তৃতীয় টার্মিনালটি দেখতে পাচ্ছেন, আমরা এখন আসছি তৃতীয় টার্মিনালে। দেখতে পাচ্ছ উপরের সিলিংয়ের কাজ এখনও কিছু বাকি রয়েছে, অর্থাৎ তড়ি ঘড়ি করে উদ্বোধন করা হয়েছে তৃতীয় টার্মিনাল, যেহেতু সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন। যদিও সরকার যদি পরিবর্তন হয়ে যায় তিনি কিন্তু যার উদ্বোধন করতে পারবেন না, যার ফলে বাংলাদেশের অধিকাংশ মেগা প্রকল্পগুলি উদ্বোধন করা হচ্ছে, প্রায় সবগুলি আংশিক। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই তৃতীয় টার্মিনালের কাজও খুব তড়ি ঘড়ি করেই শেষ করা হচ্ছে, যেহেতু এই তৃতীয় টার্মিনালটি তৈরি করা হলে বছরে 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া যাবে। তো বন্ধুরা আমরা সর্বশেষ আসলাম, এই দেখতে পাচ্ছি রেল গেট থেকে হাতের বামে যে সড়কটি ঢুকে গিয়েছে এটি হলো আশকোনা দিকে গিয়েছে, মূলত এই সড়কের নিচ দিয়ে তৈরি হবে আন্ডার পাসটা, অর্থাৎ যারা পথচারী অর্থাৎ হাজিরা যে আসেন এখানে কিন্তু হাজি ক্যাম্পে অবস্থান করেন, তারপরে তারা বিমানে ওঠার জন্য টার্মিনালে প্রবেশ করেন, যার ফলে সড়কে চলাচল করতে লাগেজ ব্যাগ নিয়ে অনেকটাই কষ্টসাধ্য হয়। আর সামনে অংশ দেখতে পাচ্ছেন অসংখ্য ভবন, এখানে প্রায় 90% ভবনে আবাসিক হোটেল, প্রবাসী ভাই বোনেরা অথবা এখানে রাত যাপন করে পরের দিন হয়তোবা তারা ফ্লাইট ধরেন, যার ফলে চলাচলের জন্য খুবই কষ্টসাধ্য, যার ফলে এখানে একটা আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, যারা সহজেই এই আশকোনা থেকে আন্ডারপাসে প্রবেশ করে আপনি বিভিন্ন পথ থাকবে, কেউ যেতে পারবেন মেট্রো রেলের স্টেশনে, কেউ বা যাবেন টার্মিনাল 1 বা টার্মিনাল 2 অথবা তৃতীয় টার্মিনালে। তো বন্ধুরা এই আন্ডারপাসে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে, অ্যাক্সেলেটর লিফট থাকবে, ক্যাপসুল লিফট থাকবে এবং ট্রাভেলেটর থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হচ্ছে এই আন্ডারপাসটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ আপনাদের বেশি বেশি সাপোর্ট অবশ্যই প্রয়োজন, আমরা এই দেশের প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য। বন্ধুরা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।